এবার তারপরেরটা এটা আপনারা নিজেরা করেন, খুবই সহজ। কি কিছু পাচ্ছেন না? ভেন ডায়াগ্রামের কথা মনে আছে? ভেন ডায়াগ্রাম দিয়ে কিন্তু এই অঙ্কটা ইজিলি করা যায়। টোটাল 500 পিপল, 78% হচ্ছে তাদের ল্যাপটপ বাসায় ইউজ করে, 65% হচ্ছে তারা হোটেলে ইউজ করে, 52% এরা বোথ। এটা হচ্ছে 78, এটা হচ্ছে 65, আর এটা হচ্ছে 52। দেখেন তো এভাবে করা যায় কিনা। সেট থিওরির ক্ষেত্রে একটা ফর্মুলার কথা মনে আসে আপনাদের? টোটাল ইউনিভার্সাল সেট ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি প্লাস নেইদার, মানে এর হচ্ছে আপনার 78%, আবার তার মধ্যে কিছু হচ্ছে আপনার বোথ, মানে হোটেল এবং হোম দুইটাই, 52। আবার একই রকম ভাবে যেটা 65% বলছে হোটেলে ইউজ করে, তার মধ্যে আবার কিছু অংশ কিন্তু বাসাতে ইউজ করে, এর মানে এই ভিতরের অংশটা ডাবল ইউজ হচ্ছে। এই কারণে আমরা একটা এই কমন এরিয়াকে একবার বাদ দিচ্ছি, এর অংশের ভিতরেও কিন্তু কিছু একটা এ আছে, এটা এই ইন্টারসেকশন বি আছে, বি এর ভিতরেও এই ইন্টারসেকশন বি আছে। তো তখন আমরা করছি কি, এই দুটো যখন যোগ করতেছি তখন একটা ইন্টারসেকশনের পার্ট বিয়োগ দিয়ে দিচ্ছি, আর বাদ বাকি যে বাইরের খালি অংশগুলো আছে এটা হচ্ছে নেইদার। এই তিনটা অংশকে একত্রিত করলে টোটাল ইউনিভার্সাল সেট এটা পাচ্ছি আমরা। আপনাদের জন্য অনেক ইজি করে দিলাম, এবার একটু চিন্তা করেন তো, নেইদার আসে 9। হ্যাঁ, তাহলে নেইদার যদি 9 আসে, এবার বলছে যে পিপল সার্ভেড দ্যাট দে ডু নট ইউজ দ্য ল্যাপটপ আইদার অ্যাট হোম অ্যান্ড হোটেল, মানে আমাদেরকে নেইদারের পার্টটাই কিন্তু বের করতে বলছে। তো আপনি কি করছেন, আপনি এখানে 78 প্লাস 52 মাইনাস 60 এভাবে করছেন না? তো আপনি আপনি ওখানে আমাদের টোটাল ইউনিভার্সাল কত, 100 ধরে করছেন না? এখানে কতজন পিপল দেওয়া আছে টোটাল? 5, 5 দিয়ে গুণ করবো, 5×45, আনসার এ। তারপরেরটা হচ্ছে একটা টেবিল দেওয়া আছে যেটা 1994-এ পাঁচটা কান্ট্রি যাদের কফি কনজাম্পশনের উপরে একটা ভ্যালু বলছে, মানে ওরা ওই বছর পার্টিকুলার বছরে এই কান্ট্রিগুলোকে কতটুক মিলিয়ন্স অফ কিলোগ্রামে হিসাব করছে যে কফি কনজিউম করে। টোটাল কফি কনজাম্পশন অফ দিস কান্ট্রিজ ওয়াজ কত ছিল, 40% অফ দ্য ওয়ার্ল্ডস কফি কনজাম্পশন, মানে টোটাল ওয়ার্ল্ডের কফি কনজাম্পশনের 40% হচ্ছে এই পাঁচটার সামেশন। তাহলে ইফ দ্য টোটাল কনজাম্পশন 40% আচ্ছা, তাহলে টোটালটা কত সেটা বের করতে হবে, মানে টোটাল ওয়ার্ল্ড এর কত হইতে পারে ওই বছরের জন্য। এবং এটা হচ্ছে ইটসেলফ 40%, আমাকে যেতে হবে 100%-এ। তো 40% হচ্ছে 100%-এর 5/2। তাহলে আমি যখন এখান থেকে 40 থেকে যখন 100% যাবো, তখন আমি কি করব, 5/2 দিয়ে গুণ করবো না, উল্টাবো না? এইতো, আচ্ছা যাই হোক, একটা ভ্যালু আসবে, এটা ব্যাপার না, ওটা আমরা করে ফেলতে পারবো। আচ্ছা তারপরেরটা, এই কোশ্চেন নাম্বার 18, এটা একটু বলেন আমাকে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এখানে একটু ভুল আছে, এই কোশ্চেনটা আমাদের একটু ভুল আছে, এটা বাদ দিয়ে করেন। এইটা
একটা টেবিল দেওয়া আছে যেখানে টাইম দেওয়া আছে আর অ্যামাউন্ট দেওয়া আছে। এটা একটা ডেটা, একটা বায়োলজি এক্সপেরিমেন্টের ডেটা। দ্য অ্যামাউন্ট অফ দ্য ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইনক্রিজ বাই দ্য সেম ফ্র্যাকশন, একটা নির্দিষ্ট পরিমাণ ফ্র্যাকশনে সে বাড়তেছে ডিউরিং ইচ অফ দ্য 2-3 আওয়ার পিরিয়ড, মানে প্রতি 3 ঘন্টা পর পর একটা নির্দিষ্ট ফ্র্যাকশন বা একটা নির্দিষ্ট রেশিওতে এটা বাড়তেছে। হাউ মেনি গ্রামস অফ ব্যাকটেরিয়া ওয়ার অ্যাট দ্য 4 PM, মানে একটার সময় 10 গ্রাম আর 7টার সময় 14.4 গ্রাম, 4টার সময় আসলে কত গ্রাম ছিল। অ্যাভারেজ হচ্ছে আপনার অ্যারিথমেটিক মিন, মানে যোগ করে আমি অ্যাভারেজ করতেছি, কিন্তু এটা কিন্তু আপনার নির্দিষ্ট একটা গুণ আকারে বাড়তেছে, দ্বিগুণ তিনগুণ চারগুণ করে বাড়তেছে। এখন কত করে বাড়তেছে সেটা কিন্তু আমি বলতে পারি না। এই জিনিসটা মানে সেটা সলভ করার জন্য আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা কনসেপ্ট যেটার নাম হচ্ছে জিওমেট্রিক মিন। অ্যারিথমেটিক মিন হচ্ছে আমরা নর্মালি যখন মানে যোগ বিয়োগ করি সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, আর জিওমেট্রিক মিনটা হচ্ছে যখন কোনো জিনিসের মানে কোনো জিনিসগুলো কোনো একটা জিনিসের ভ্যালু বা কোনো একটা প্যারামিটার যখন পরিবর্তন হয়, ওই পরিবর্তনটা যখন যোগ বা বিয়োগ আকারে না হয়ে একটা নির্দিষ্ট গুণ আকারে বা ভাগ আকারে চেঞ্জ হয়, একটা ফ্র্যাকশন আকারে চেঞ্জ হয়, তখন ওই জিনিসটার মিনটাকে বলা হয় জিওমেট্রিক মিন। যেমন আমি যদি লিখি যে এ বাই বি ইকুয়ালস বি বাই সি, এর মানে এ কে আমি বি দ্বারা ভাগ করলে যেটা পাবো, বি কে আবার সি দ্বারা ভাগ করলে আমি তাই পাবো। ধরেন আমি যদি লিখলাম এ হচ্ছে আমার এখানের মধ্যে 8, এখন আমি ধরেন 8 বের করলাম এমন ভাবে যে 8 এর 1/2 গুণ, 8 এর 1/2 গুণ হচ্ছে আমার 12, আমি 1/2 গুণ বা 1.5 টাইমস করে করলাম। আমি সি কে তৈরি করলাম আবার একই রকম 12 এর 1/2 গুণ করে, যেটা হচ্ছে 18। এখন আমি যদি লিখি এই এই ফরম্যাটের মতন যে 8/12 = 12/18, তাহলে আমার যে রেশিওটা সেটা কিন্তু কত হয় বলতে পারবেন? 2/3, যেটা উল্টাইলে আমরা পাচ্ছি 3/2 বা 1/2 গুণ। 8 থেকে 12 যত বাড়ছে, 12 থেকে 8 কে ভাগ করলে কিন্তু আমি সেই 2/3 কিন্তু পাই। এর মানে দাঁড়াচ্ছে যে একটা নির্দিষ্ট সংখ্যা থেকে একটা সংখ্যা যখন আমরা এক্সক্লুড করি তখন একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বা একটা ফ্র্যাকশন আকারে এটা চেঞ্জ হচ্ছে। এখন আমি যদি ঠিক এইটাকে যদি এইভাবে সাজানোর চেষ্টা করি, প্রথমে একটা সময় ছিল 10 গ্রাম, আমি এটাকে যদি এর জায়গায় লিখি 10, মাঝখানে ডিভাইড বাই বি, বি হচ্ছে মাঝের সংখ্যা, যেটা 4টার সময় x গ্রাম, রাখলাম এখানে x ইকুয়াল টু x বাই 7টার সময় হচ্ছে 14.4 গ্রাম। তাহলে এবার এখান থেকে আমরা x এর ভ্যালুটা কত পাই, আমি যদি এটাকে ক্রস গুণ করি তাহলে পাচ্ছি x² আর এটাকে ক্রস গুণ করলে পাচ্ছি 144। সো x কে √1 করলে আমি পাই 12, আমার আনসার হচ্ছে 12, কারণ 10 থেকে 12 যত গুণ বাড়লো, 12 থেকে 14.4 তত গুণ বাড়লো। সেম থাকবে, হ্যাঁ ওই লজিক। একই জায়গাতে মানে রেশিও আমি ভাগ করে আগাচ্ছি অথবা গুণ করে আগাচ্ছি, আমি কিন্তু একটা নির্দিষ্ট ওই আমার চেঞ্জটা কিন্তু ওইভাবেই হচ্ছে। 8 থেকে 12 আমি 1/2 গুণ করলাম, আর এটাকে যদি আমি 8/12 বলি তাহলে তো আমার এটা উল্টে যাচ্ছে 2/3, তাই না? 1/2 গুণের 1/2 মানে কি 3/2, তার উল্টা করলে 2/3 হয় না? তাই তো আমি 8/12 করলে আমি তাই পাই। আমি জাস্ট করলাম কি, এ থেকে বি, বি থেকে সি যেই রেশিওটা মেনটেন করতেছে বা যে ফ্র্যাকশনটা মেনটেন করতেছে সেটাকে আমি প্রকাশ করার জন্য এ বাই বি ইকুয়াল টু বি বাই সি লিখলাম। মেল এমপ্লয়িজ এন্ড 40% অফ দ্য ফিমেল এমপ্লয়িজ আর অ্যাট লিস্ট 35 ইয়ার্স ওল্ড, মেল আর হচ্ছে ফিমেল,
50 এবং 40, 40 এখন বলছে যে ইফ 42 অফ দ্য অল এমপ্লয়িজ আর অ্যাট লিস্ট ওয়াজটা সরি ওটা ওটা অ্যাট লিস্ট 35 হবে 35 35 ধীরে 35 মানে 35 নিয়ে আসলে এখানে আমাদের কোনো প্যাচ নাই মানে দুটি হচ্ছে অ্যাট লিস্ট 35 কোনো চেঞ্জ নাই হোয়াট ফ্র্যাকশন অফ দ্য এমপ্লয়িজ ইন দ্য কর্পোরেশন আর ফিমেলস তো দুইটা মিলাই হচ্ছে আপনার 42 এখানে 2 এখানে 8 1 is to 4 এর মানে যদি একজন ফিমেল হয় একজন মেল হয় তাহলে মেল একজন হলে ফিমেল হবে চারজন তাহলে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য এমপ্লয়িজ অফ মানে টোটাল টোটাল আমার এখানে তাহলে 4 আর 1 5 ইন দ্য কর্পোরেশন আর ফিমেল ফিমেল এখানে মধ্যে আছে চারজন 4/5 যদি মেল বলতো 1/5 আচ্ছা তারপরেরটা বলছে কিনা মধ্যে যে 2/3 হচ্ছে হ্যাচ হয়েছে হ্যাচ মানে ডিম পারছে এর মধ্যে 314টা দ্যাট হ্যাচ ফ্রম দ্য এগস সার্ভাইভ ইন দ্য ফার্স্ট মান্থ তো টোটাল আমি ধরলাম হচ্ছে এগস তার মধ্যে 2/3 হ্যাচ করছে তাহলে হ্যাচ করছে হচ্ছে 2/3 অফ এগস বাকিগুলো নষ্ট হয়েছে 314 অফ দ্য গিজ দ্যাট হ্যাচড ফ্রম দোজ এগস এটা আচ্ছা হ্যাচ হয়েছে হচ্ছে কি 2/3 এগস 314 ওহো না 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 এখানে একটা ভুল আছে এটা মনে এটা এটা 314 না এটা হবে আপনার 3/4 এটা হবে 3/4 3/4 3/4 3/4 হবে এটা 314 না 3/4 অফ দ্য গিজ দ্যাট হ্যাচড ফ্রম দোজ এগস এইটার মধ্যে তার মধ্যে 3/2 এগস সেটার আবার 3/4 যেটা আছে সেটা ফার্স্ট মান্থ সার্ভাইভ করছে অফ দ্য গিজ দ্যাট সার্ভাইভড দ্য ফার্স্ট মান্থ 3/5 ডিড নট সার্ভাইভ ইন দ্য ফার্স্ট ইয়ার তার মধ্যে আবার থ্রি বাই ফিফথ এরা ফার্স্ট ইয়ারে সার্ভাইভ করে নাই আচ্ছা তাহলে সার্ভাইভ করছে কতজন 2/5 এখন টোটাল এখানের মধ্যে আসছে যেটা সেটা যদি 120 হয় সার্ভাইভ দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড ইফ নো মোর দেন গুজ হ্যাচ ফ্রম দ্য ইচ এগ যদি তারপর থেকে যদি আবার ডিম পাড়া থেকে যদি হ্যাচ না করে থাকে তাহলে একদম সবার শুরুতে টোটাল কয়টা তারা ডিম পারছিল মানে এক্সের ভ্যালু জানতে চাইছে সার্ভাইভ করছে 2/5 ইফ ওয়ান কোনটায় কোথায় ওহো আচ্ছা 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 প্রথমটা তাই না এই যে এই অংশটা 2/3 3/4 অ্যান্ড 2/5 এবার ঠিক আছে আনসার হবে 600 হ্যাঁ
ট্র্যাপটা ধরতে পারছেন। থ্যাংক ইউ। আর ট্র্যাপ ধরতে না পারলে আনসার অন্য কিছু আসতো, আনসার আসতো তখন 16। হ্যাঁ, ওখান থেকে আপনার 16 আসে, কিন্তু ওরা বলছে যে এমপ্লয়েড পিপল নট অল পিপল, এমপ্লয়েড হচ্ছে 64। হ্যাঁ, তখন আপনার হবে 16/64, তখন হবে 25%। কিন্তু আমরা যদি টোটালটার উপর চিন্তা করতাম তখন কিন্তু 16 হইতো আনসার, কিন্তু টোটালটা কিন্তু উপর হচ্ছে না। হাসান ভাই, তো 64% পপুলেশন এমপ্লয়েড, তার মানে এখানে যখন পার্সেন্টের কথা বলছে আমি ধরে নিলাম যে ইনিশিয়াল হচ্ছে টোটাল 100, তো এর মধ্যে 64 হচ্ছে এমপ্লয়েড, চাকরি করতেছে 64 জন, অ্যান্ড 48% অফ দ্য পপুলেশন, অফ দ্য পপুলেশন মানে 100 মধ্যে 48 জন হচ্ছে এমপ্লয়েড মেল, তো এমপ্লয়েড হচ্ছে 64 জন, 48 জন যদি এমপ্লয়েড মেল হয় তাহলে এমপ্লয়েড ফিমেল হচ্ছে 64-48, 16। এখন যদি ওরা বলতো টোটাল পপুলেশনের মধ্যে তাহলে সেক্ষেত্রে 16/100 বা 16% হইতো, কিন্তু কোশ্চেনটা বলছে হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়েড পিপল, এমপ্লয়েড হচ্ছে 64, তাহলে 64-এর নিচে বসবে, 64-এর মধ্যে ফিমেল 16, তখন হবে এটা 25%। এবার ঠিক আছে, আচ্ছা তারপরেরটা, হ্যাঁ তারপরটা সোজা, হ্যাঁ 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 সেটাই, আনসার এখানে বি। আচ্ছা তারপরেরটা, এটা তো সহজ, খুবই সহজ, এক্স ওয়াই নট ইকুয়াল টু 0, 5x = 2y, এটা আনসার কি ডি না, 40%। ওকে, তারপরটা চলে যাই, হ্যাঁ 21, দ্য রেশিও অফ নাম্বার অফ বয়েজ ওটার কি এটা ইয়া, অ্যান্ড দ্য নাম্বার অফ গার্লস 3:4, যদি 5 জন গার্লস মানে যদি এখানের মধ্যে 5 জন গার্লস বেশি থাকে, বয়সে থেকে 5 জন গার্লস বেশি থাকে, তাহলে হাউ মেনি গার্লস আর ইন দ্য ক্লাব, যেহেতু এখানে 5 জন গার্লস বেশি আছে সেজন্য কিন্তু স্বাভাবিকভাবেই রেশিওটা 3:4 হয়েছে, মানে 3 জন বয়স হলে 4 জন গার্লস। তা আমরা যদি ভেবে চিন্তা করি 3 জন বয়স হলে 4 জন গার্লস, 4 জন বয়স হলে 8 জন, 4 জন গার্লস হলে কত হবে, মানে ব্যাপারটা ছিল কম যে বয়স অ্যান্ড গার্লস, তো বয়স যদি 3 জন হয় গার্লস হবে 4 জন, 3:4, তো যদি আমার বয়স 3×6 হয় গার্লস হবে তখন 4×8, ব্যাপারটা এরকম না, কি বলেন? এটাই তাহলে প্রথম যখন 3 আর 4 হয় তখন এর মধ্যে গ্যাপ হচ্ছে 1 জন গার্লস বেশি, যখন 6 আর 8 হচ্ছে তখন হচ্ছে 2 জন গার্লস বেশি, আর আমাকে 5 জন গার্লস করতে গেলে কত দূর যেতে হবে,
হ্যাঁ, তাহলে তাহলে 15 আর 20 হবে না? তো তখন তখন গ্যাপ হবে কত, 5? তাহলে গার্লস কতজন, 20 জন? আমরা এভাবে চিন্তা করতে পারি যে বয়স হচ্ছে এখানের মধ্যে 3 জন, গার্লস এখানের মধ্যে 4 জন, তো আমাকে এখানের মধ্যে গ্যাপ হচ্ছে 1 জন করে গ্যাপ, 3 জন 4 জন 1 জন করে গ্যাপ। আমাকে 5টা গ্যাপ করতে হলে কি করতে হবে, 5 দিয়ে গুণ করবো, যদি গুণ করি 5 দিয়ে গুণ করি, 3 5 15 4 5 20 হবে, তখন আমার 5 মানে গ্যাপ 5 5 জনের গ্যাপটা ফিল আপ হবে। তার আগ পর্যন্ত কিন্তু ফিল আপ হওয়ার চান্স নাই, একমাত্র 15 20 হইলেই ফিল আপ হচ্ছে, আবার তার বেশি হলে কিন্তু তখন 5 জন থাকতেছে না, সেটা 6 জন 7 জন হয়ে যাচ্ছে। একমাত্র 5 জন গ্যাপ তখনই থাকবে যখন আমি 3 5 15 4 5 20 করবো, অর্থাৎ 15 জন ছেলে 20 জন মেয়ে। এটা জাস্ট মুখে মুখে আমি এইভাবে বললাম। ৩৯১ তো আসে না, এটা তো আনসার হবে 400, আনসার 400, 400 হবে আনসার। আচ্ছা, এখানে বলছে কোম্পানি পি হ্যাড 15% মোর এমপ্লয়িজ ইন ইন ডিসেম্বর দেন ইট হ্যাড ইন জানুয়ারি। তা আমি ডিসেম্বর ধরলাম আর জানুয়ারি ধরলাম, বলছে 15% মোর এমপ্লয়িজ ইন ডিসেম্বর দেন ইন জানুয়ারি। জানুয়ারিতে যদি এক থাকতো, যদি 1 ইউনিট নিতাম, ডিসেম্বর হচ্ছে তার থেকে 15% বেশি, 1.15। ইফ কোম্পানি পি হ্যাড 460 এমপ্লয়িজ ইন ডিসেম্বর, যদি এই 1.15 ইকুইভ্যালেন্ট টু 460 হয়ে থাকে, তাহলে জানুয়ারিতে কত ছিল, 1.15 যদি 460 হয়, ইকুইভ্যালেন্ট টু 460 হয়, তাহলে 1 কত হবে, 460 ডিভাইড বাই 1.15 ইকুয়াল টু 400। ওকে, হ্যাঁ, একই একই একই, আমি 1 ধরে করছি, আপনি 100 ধরে করছেন। ওই যে আগে কাছে বললাম না, আপনার বেস লাইন ঠিক থাকলে আপনি যেখান থেকে ধরেন অঙ্ক আপনার মিলবেই, 1 ধরেন 100 ধরেন 1 ধরেন, একই জিনিস।